বনগাঁয় সাপ ধরতে এসে ভাঙা হলো গোটা রান্নাঘর, উদ্ধার ৪০টি সাপের বাচ্চা, একটি দুটি নয়, সারা বাড়িতে কিলবিল করছে সাপ। এতদিন বাড়ির লোকেরা থাকছিলেন কিভাবে, হতবাক সকলেই। সাপ ধরতে ভেঙে ফেলা হলো গোটা রান্নাঘর, এক এক করে উদ্ধার হলো প্রায় ৪০টি সাপের বাচ্চা, উদ্ধার একটি পূর্ণবয়স্ক সাপ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ থানার পাইকপাড়া এলাকায়। জানা গেছে স্থানীয় বাসিন্দা সোহরাব মণ্ডলের বাড়ির রান্নাঘর থেকেই উদ্ধার হয়েছে সাপগুলি। বাড়ির ঘর লাগোয়া রান্নাঘর, মাটির ভিত, তার উপরে টিনের চালা, রান্নাঘরের সেই মাটিতেই বাসা বেঁধেছিল সাপ। বাড়ির সদস্যরা জানালেন মাঝে মধ্যেই দু একটা করে সাপ কয়েকদিন ধরেই লক্ষ্য করছেন তারা। প্রথম দিকে সেভাবে বিষয়টিতে গুরুত্ব দেননি, পরপর কয়েকদিন একই ঘটনা ঘটার ফলে বাড়ির লোকেরা খবর দেন গোপালনগর টালিখোলা এলাকার এক বাসিন্দাকে। কিসমত মণ্ডল নামে ওই ব্যক্তি সাপ ধরতে নাকি পারদর্শী, সেই খবর পেয়ে কিসমতের সাথেই যোগাযোগ করেন বাড়ির লোকেরা। কিসমত এসে প্রথমে রান্নাঘরের মাটি খোঁড়া শুরু করেন, এরপরই একের পর এক সাপ বের হতে থাকে রান্নাঘরের মাটি থেকে। একটি দুটি নয়, মাটি খুঁড়তেই দেখা যায় কিলবিল করছে সাপ। এক এক করে সাপগুলিকে ধরে একটি হাঁড়ির মধ্যে জমা করেন কিসমত। এরপর আরেকটু গর্ত খুঁড়তেই উদ্ধার হয় বিশাল আকারের আরেকটি সাপ। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বহু মানুষ লোক মুখে এই খবর পেয়ে ভিড় জমাতে থাকেন সোহরাব মণ্ডলের বাড়ির সামনে। সোহরাব বলেন, বাড়ির ওই রান্নাঘরে আমাদের নিয়মিত রান্নাবান্না হয়, বাড়িতে বাচ্চাও রয়েছে, কয়েকদিন দু একটা সাপ দেখেছি, তাই বলে এত সাপ রয়েছে আমরা ভাবতেও পারিনি। আজকে সকালবেলা একটা বাচ্চা বেরিয়েছে, দেখে মানুষরা নিয়ে আসা যায়, বাচ্চাগুলো ধরলে ৪০টা বাচ্চা পাওয়া গিয়েছে, আর একটা ধাড়ি পাওয়া গিয়েছে এই রান্নাঘরে। ও মাটি খুঁড়ে, এই তো ভেঙে ঠেঙে একবার পরিষ্কার করে একবার মাটি খুঁড়ে বের করতে গিয়েছে। কালকেও একবার দেখা গিয়েছিল, তারা সেটা মারতে পারেনি, আর আজকে যেটা দেখা গিয়েছিল সেটা মারা যায়নি, মেরে ফেলেনি, সেটা ওই বোতল মধ্যে রাখা গিয়েছিল। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সব সাপ উদ্ধারের পর কিসমত বলেন, আমি ছোটবেলা থেকেই সাপ ধরছি, গর্ত দেখলেই আমরা বুঝতে পারি এখানে সাপ রয়েছে, কিন্তু একসাথে এত পরিমাণ সাপ এখানে রয়েছে তা আগে বোঝা যায়নি। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবরটা পেয়েছে মানে আমার বড় ছেলে গাড়ি চালায়, ১৪ চাকা গাড়ি, ওনার ছেলের কাছে ফোন করেছে, কে জানে জানি না, ছেলের কাছে ফোন করেছে, ছেলে আমারে বলছে কি বাবা ওনাদের বাড়ি সাপ উঠেছে, একটু তুমি যাও, ওরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, তুমি একটু উদ্ধার করে দিয়ে আসো। তারপর আমি আসলাম বাড়ি থেকে একটা টোটো ভাড়া করে, সে টোটো ভাড়া করে এসে এইবার গর্ত দেখলে তো আমরা বুঝতে পারি, এক এক করতে করতে গর্ত খুঁড়ি, কোনো জায়গায় দুটো, কোনো জায়গায় তিনটে, কোনো জায়গায় ৫টা, এরা এক জায়গায় নেই বাচ্চাগুলো, সব চারিদিকে ছিটাই গেছে, এরকম করতে করতে প্রায় ৪০টা মতন বাচ্চা ধরা পড়েছে সব ঘরের ভেতরে গর্তে। এটা রান্নাঘর, সাপ হয়েছে প্রায় বাচ্চা ৪০টা, আর একটা বড় সাপ। এই সাপ কী করবো, থানায় গিয়ে জমা দিয়ে দিই, ওরা বন দপ্তর লোক যা পারে করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।